পেটে বাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করব। তারপর পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। তবে বেরিয়ে আসলো এই পোস্টের পেছনে ষড়যন্ত্রকারী কারা। 1974 সালে স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের সাথে মিলে গেছে পুরোপুরি ছবিটা। ঠিক 10 টাকা দিয়ে এক শিশুকে বাধ্য করতে বলা হয়েছে যে পেটে বাত না জুটলে স্বাধীনতা দেওয়া কী কর্ম। এটা মূলত দিনমজুর জাকির হোসেনের নয়, প্রথমত লিখেছিল যে সাভার এলাকার দিনমজুর জাকির হোসেন, তিনি বলেছেন পেটে বাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করব, বাজারে গেলে গাম ছুটে যায়, আমাগ মাছ মাংস আর চাইলে স্বাধীনতা লাগব। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন মাছ মাংস এবং চাইলের দাম পূর্বের তুলনা অনেক বেশি, কখনো ছিল 10 টাকা 16 টাকা, এখন 80-70-100 টাকা। চালের দাম, মাছের দাম এবং ব্রয়লার মুরগির দাম দেখা যাচ্ছে, মাংসের দাম এখন গরুর মাংস 800-850 টাকা বা 800 টাকা। তাই হয়তো কোনো কৃষক প্রায় সময় কথা বলে থাকেন, তবে প্রথম আলোতে ফেস করাতেই এটা সমালোচনা চলে আসছে। অনেক কৃষকরা গ্রামের এলাকা বা অনেক সময় স্লোগানে স্লোগানে সমাবেশে শুনি আমরা যে অনেকেই বলে দ্রব্যমূল্য দাম ঊর্ধ্বগতি। তবে প্রথম আলো সাংবাদিক যে তথ্যটা তার নাম হয়েছে নির্বাহী সম্পাদক সাজাদ হোসেন, তিনি একজন শিশুকে 10 টাকা দিয়ে বলতে বাধ্য করা হয়েছে যে পেটে বাত না জুটলে স্বাধীনতা দিয়ে কী করব। এবং এই শিশুটি যে তথ্যটি তা দিয়েছে 71 টিভির, তিনি সে চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন এবং ভিডিও আকারেও ধারণ করেছেন। আপনারা সেখান থেকে পুরো ভিডিওটা শুনে নেবেন। 1974 সালের ছবিটির সাথে হুবহুব মিলে গেছে না, কিন্তু সে চরম দুর্ভিক্ষ কিন্তু বাংলাদেশে এখনও আছে। দেখুন, চালের দাম বাড়তি, তেল ডিজেলের দাম বাড়তি, সব কিছুরই দাম বাড়তি। সর্বশেষ তথ্য অনুযায়ী স্বাধীনতা দিবসের পূর্বে যে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ হোসেন তিনি পোস্ট করেছিল পেটে বাত না জুটলে স্বাধীনতা দেওয়া কী কর্ম, বাজারে গেলে গাম ছুটে যা, আমাকে মাছ মাংস আর চাইলে স্বাধীনতা লাগবো, এরকম একটি কথা বলেছিল দিনমজুর জাকির হোসেন সাভার এলাকার, এ তথ্যটি সঠিক নয়। অর্থাৎ 10 টাকা দিয়ে একজন ছোট্ট শিশুকে এই কথাটা বলতে বাধ্য করা হয়েছিল, এমনই তথ্য সামাজিক যোগাযোগ মধ্যে ছড়িয়ে পড়েছে। সে চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন 71 টিভির সাংবাদিক। তিনি সরজমিনে গিয়ে স্পষ্ট জিজ্ঞেস করেছেন এই তথ্যটি সঠিক কিনা। আসলে এই তথ্যটি সঠিক না, অর্থাৎ 10 টাকা দিয়ে বাধ্য করতে বলা হয়েছিল যে পেটে বাত না জুটলে স্বাধীনতা দিয়া কী কর্ম। এবং যে কথাটা বলেছিল জাকির হোসেন তাও অসত্য, অর্থাৎ এই কথাটা একজন শিশু বলেছিল, তথ্যচিত্রে সে শিশুটির ছবিও রয়েছে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ডিলেট, পোস্টটি ডিলেট করে দিয়ে তিনি মুহূর্তের মধ্যে পোস্ট করেছিলেন বেশিরভাগ সূচকই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে, অর্থাৎ সাংবাদিক পোস্ট দিয়ে ডিলেট করে দিয়েছিল, হয়তো তার পেশার দায়িত্বে, হয়তো বা কোনো না কোনো ক্ষেত্রে তার জীবনকে পরিচালনা করার জন্য, নিজেকে টিকে রাখার জন্য হয়তোবা তিনি সেই পদ বেছে নিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকতার স্বাধীনতা আছে, কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকতার স্বাধীনতা নেই। যখন সে চরম দুর্ভিক্ষ 1971 সালের সাথে মিলে যায়, যখন চরম দুর্ভিক্ষ 1974 সালে মিলে যায়, তখন সে সত্যগুলো উপস্থাপন করতেও অনেক সময় বাধা সৃষ্টি হয়। এটাই তার প্রমাণ। যেমন সাধারণ কৃষকরা প্রায় সময় বলে থাকে দ্রব্যমূল্য দাম ঊর্ধ্বগতি, কিন্তু 1974 সালে এবং 1971 সালেও এরকম চরম দুর্ভিক্ষ ছিল, তাই সেই চরম দুর্ভিক্ষ এখনও আছে বা পরবর্তী সময় থাকতে পারে। তাই কোনো কোনো ক্ষেত্রে চরম দুর্ভিক্ষ তুলে ধরতে গেলেও বাধা, আর না তুলে ধরলেও বাধা। এটাই হলো চরম বাস্তবতা, বর্তমান বাস্তবতা। ধন্যবাদ।